দুইটা রিমোটে খোলে। আচ্ছা দুই দরজায় রিমোটে খোলে, দুইটা রিমোটে খোলে। আইম ভাই আমাদের এটা 7 সিটার গাড়ি, এটা 7 সিটার গাড়ি। আচ্ছা আচ্ছা, আর যতটুকু আপনার কাস্টমার যদি গেলে দেখো আসুক, তারা টেস্ট ড্রাইভ করো, হাতে দিলে নিয়ে যা, আর যতটুকু সম্ভব হয় অনার করব। আসসালামু আলাইকুম, আমরা এই মুহূর্তে আছি মক্কা মদিনা কার সেন্টার থেকে, দেখতে পাচ্ছেন আলামিন ভাইকে। আজকের এই ভিডিওতে আমরা স্পেশালি দুইটা গাড়ি দেখব শুধুমাত্র, একটা টয়োটা আইসিস আর একটা লুকি টয়োটা উইশ। দুইটাই আনকমন গাড়ি, গাড়ি দুইটাই 7 সিটার গাড়ি, চমৎকার। একটা গ্রে কালার, একটা আমরা পাচ্ছি সিলভার কালারের। সামনে আছে আলামিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আমি ভাই ভালো আছেন, আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো আছে। শীত কি একটু বেশি পড়ছে নাকি ভাই? না, শীত তো একটু বেশি হবেই। আচ্ছা আচ্ছা, শীতের মধ্যে কিন্তু আমার কথা হলো আপনার কাছে যে আনকমন গাড়িটা দেখলাম, আইসিস গাড়ি, 7 সিটের গাড়ি, আপনারা অনায়াসে পিছনে, অনেকে ভাবতে পারেন পিছনে সিট দিয়ে বসা যাবে কিনা, অনায়াসে বসতে পারবে 7 জন। গাড়িটাও কিন্তু খুবই জোস। ওই পাশে আমরা যেটা আছে টয়োটা উইশ গাড়ি, ওটা কিন্তু খুবই জোস গাড়ি, দুইটাই 7 সিটার। আলম ভাই চলো না আমরা আইসিস থেকে শুরু করি। কত মডেল গাড়ি আমাদের ভাই? 2011 মডেল, 2016 রেজিস্ট্রেশন। 2011 গাড়ি, গাড়ি 16 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, সিলভার কালার, ভিতরে বলে দিচ্ছি একেবারে মানে বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। এবং আপনার যে গ্রিল গুলো আছে সমস্ত সবকিছু নাম্বার, এবং আপনার যে বাম্পার নেম প্লেট গুলো সবগুলো এসআইডি দেখেন, এসআইডি প্রজেকশন, প্রজেকশন তো আছে এসআইডি, এসআইডি। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় বলে দিচ্ছি, এটা কিন্তু কিছুটা রামের মতো শেপ, রামের মতো শেপ, মানে রামের যেমন এই ডটটা পাওয়ার, এটারও এই ডটটা পাওয়া। জি দেখি ভাই, এটা ডটটা একটু খুলেন, মানে জাস্ট আপনি এটাও মানে রামের মতো এই ডোরটা পাওয়ার আসছে। আর এই সবচেয়ে চমৎকার বিষয় হলো এই সিটগুলো চাইলে আপনি আপনার মতো করে রাখতে পারেন। একটা সিট একটু ঘুরে দেখান তো ভাই, একটা সিট ঘুরে বলতে একটু ফোল্ডিং করে দেখান। জি দেখেন, মানে আপনার স্পেসের প্রয়োজন হলে আপনি চাইলে এই সিটগুলো স্লাইডিং করতে পারবেন, অনেক অপশন। হ্যাঁ রাইট, যেভাবে চান। আর ভাই প্রত্যেকটা গ্লাস কি গাড়ির সাথে একেবারে অরিজিনাল গ্লাস 100%? কত মডেল গাড়ি ভাই এটা? 2011 মডেল ভাই, 2011 মডেল। রেজিস্ট্রেশন কি 16 তে? জি 16 তে, 16 তে রেজিস্ট্রেশন। আর একটা বিষয় বলে দিই যে 16 তে হলো কিন্তু এক এক মাসের মনে হয় 17 পাই নাই। জি এক মাসের জন্য, 24 দিনের জন্য ভাই, 24 দিনের জন্য 17 পাই নাই। এবং লাইট গুলো দেখেন ভাই, লাইট গুলো সাদা, এবং বাম্পার নিকেল বাম্পার, এবং দেখেন দেখেন এই যে টয়োটা আইসিস গাড়ি, ওয়াও। এবং পিছনে গ্লাস থেকে শুরু করে এখানে ভাই ভিতরে স্পয়লার, স্পয়লার আছে, ওয়াও। মানে গাড়ির কালারের সাথে ভিতরে ইন্টেরিয়রটা জোস, অরিজিনাল কালার। আচ্ছা, সামনে পিছনে বাম্পার লাগানো আছে। আর দেখেন গাড়ির একটু আমরা দূর থেকে একটু দেখাই, দুইটা রিমোটে খুলে। আচ্ছা দুই দরজায় রিমোটে খুলে, দুইটা রিমোটে খুলে, ওয়াও। খুলে দেই দেখি, রিমোট দিয়ে দুইটাতে খুলে দেন, দেখেন আপনারা ভিতর দেখেন, উসে স্টার্ট, দেখেন ওটাও খুলে গেছে, ওটাও রিমোটে খুলে, এবং ওটাও রিমোটে খুলবে, এটাও রিমোটে খুলবে। এটা দুই রামে আসে এক দরজা পাওয়ার, জি এটাতে দুই দরজায় পাওয়ার, জি জি। আচ্ছা আমরা একটু ইঞ্জিনটা দেখাবো, তার আগে দেখেন স্টিয়ারিং উঠেন আসছে, এবং মিটার অপটিক্যাল মিটার, এবং এই দেখেন স্টার্টিং এর মতো ক্রুজ কন্ট্রোল আছে, এসির প্যানেলটা টাচ, এসির প্যানেল টাচ, এখানে দেখেন তো উডেন কালার, দরজার প্যাড গুলো উডেন আসছে, এসির প্যানেলটা টাচ, এসির প্যানেলটা বাবু ওইখানে বাবু পাশে দা দেখেন তো। আমরা একটু ইঞ্জিনটা দেখাই দিই, হ্যাঁ ইঞ্জিনটা দেখাই দিই, টাকা এলো এসআইডি হেডলাইট। আচ্ছা এসআইডি হেডলাইট, এসআইডি হেডলাইট তো অরিজিনাল ইঞ্জিন নাকি? এই অরিজিনাল ইঞ্জিন, এগুলো কখনো কোনো রং হয় নতুনের মতো। আচ্ছা আচ্ছা, মানে গাড়ির ভিতরটা আপনি একটু দেখেন, হ্যাঁ খুবই জোস একটা গাড়ি, কিন্তু গাড়ি ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস একটা গাড়ি রাইট। আলম ভাই আসেন, একটু প্রাইসটা কথা যাচ্ছিলেন, প্রাইসটা আমরা 20,50,000 হতে, 20,50,000। এটা সিসি কি 2000 নাকি? জি এটা 1800 সিসি, 1800 সিসির গাড়ি, 20,50,000। জি ওকে, সাথে আমরা যেটা বলছিলাম আরো একটা গাড়ি আনকমন ভাইয়ের কাছে আজকে, এই মুহূর্তে দুইটা আনকমন গাড়ি আছে, উইশ গাড়ি, টয়োটা উইশ গাড়ি। আচ্ছা কালারটা হলো গ্রে কালার, অরিজিনাল কালার ভাই, এটা জাপানি কন্ডিশন। এই গাড়িটা যেরকম ইনটেক নতুনের মতো, এই গাড়িটা এরকম নতুনের মতো। আচ্ছা দুইটাই একেবারে ইনটেক গাড়ি, এবং ফার্স্ট পার্টি মালিক, এটাও ফার্স্ট পার্টি মালিকের গাড়ি, এটাও ফার্স্ট পার্টি মালিক, দুইটাই স্মার্ট কার্ড, এই দুইটাই স্মার্ট কার্ড। আচ্ছা আমরা একটু দেখি গাড়িটার একটু, অবশ্যই ফুল গাড়িটা আমরা ঘুরে ঘুরে একটু দেখাই।
অনেক সুন্দর যে আগে আসবেন ইনশাআল্লাহ আগে পাবেন কারণ এই গাড়িগুলো খুবই আনকমন গাড়ি এগুলো চাহিদা অনেক অনেক চাহিদা এগুলো ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়াটা কিন্তু খুবই টাকা না অনেক ভাই খুঁজতে যে পাচ্ছ না আমাদের ভিডিও দেখে চলে আসলে আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যথেষ্ট যথেষ্ট ছাড় দিবেন তো ভাই ছাড় দেব ইনশাআল্লাহ যেভাবে যাওয়া বলবেন শুধু আমার ভিডিও দেখে আসছেন যে আমি বিজের ভিডিও দেখে আসছি তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখে একটু ভিতরে ইন্টারনেটটা ভালো মানে গুড ভিআইপি গাড়ি এটা কিন্তু ভিউয়ার্স বলে দিচ্ছি 7 সিটার গাড়ি 1800 সিসি 1800 সিসি এটাও 1800 সিসি 1800 সিসি এটাও 7 সিট এটাও 7 সিট এটাও 7 সিট এটা এলপিজি এটা এলপিজি এটা এলপিজি এটা দুইটা স্মার্ট কাটা ফাস্ট করে আউট আচ্ছা আচ্ছা দুইটাই 7 সিটার গাড়ি এবারে রেনসেট থেকে শুরু করে সমস্ত সব মানে রেনসেট গাড়ি আছে অরিজিনাল জাপানি সিট অরিজিনাল আছে আচ্ছা আচ্ছা এই দেখেন পিছনে যেটা বলছিলাম 7 সিট জাপানি সিটগুলো এখনো আছে আর সবচেয়ে বড় কথা দেখেন রেনসেট গুলো নাকি এখনো অরিজিনাল ওয়াও পিছনে গেলা স্পয়লার লাইট আছে অবশ্যই দেখেন যেটা বলছিলাম এটাও এলপিজি করা 67 এই সিটগুলো চাইলে আপনি আপনার মনমতো করে ফোন কল রাখতে পারবেন যদি আপনি যদি মালামাল যদি ক্যারি করতে হয় আর কি অবশ্যই চলো আমরা একটু এই পাশটা দেখি একটা দেখো এই পাশে টাকাগুলো ব্র্যান্ড নিউ ভাই টাকাগুলো সাইম ভাই ব্র্যান্ড নিউ আচ্ছা ব্র্যান্ড নিউ টাকা জি এই যে এই সিট এই সিটগুলো কত গর্দে নতুনের মতো সিট অথচ গাড়ি নতুনের একটা ফ্লেভার আছে আর কি এটা কত মডেলের গাড়ি ভাই এটা 2005 মডেল 5 এর মডেল হ্যাঁ দেখেন এই সিটে টাচ আছে এসি টাচ এসি টাচ রাইট দুইটা এসি টাচ জি চলো আমরা একটু বনাসাইটটা একটু দেখাই দিই জি এবং এই যে হেডলাইট প্রজেকশন হেডলাইট প্রজেকশন হেডলাইট ওয়াও প্রজেকশন হেডলাইট বলেন সামনের গ্লাস পিছনে গ্লাস সামনের গ্লাস পিছনে সাইড সবগুলো অরিজিনাল 100% আচ্ছা আচ্ছা দেখে একটু ইঞ্জিনটা আমরা একটু দেখাই ইঞ্জিন কন্ডিশনটা আপনি অবশ্যই ফিজিক্যালি এসে ইঞ্জিনটা দেখবেন অবশ্যই আমরা একটু ভিতরে একটু চেসিস মার্সেলগুলো যতটুকু পারি দেখাই দেই দেখেন এলপিজি করা এলপিজি করা টেকন শেল এলপিজি করা দামি কমপ্লিটলি কি জাপানি স্টিকার গুলো নাকি জাপানি স্টিকারে বাংলাদেশের গাড়ি কম হয় নাই ভাই আচ্ছা আচ্ছা টাচআপ রাম হইছে জাস্ট টাচআপ হইছে টাচআপ রাম হইছে একটা গাড়ির জন্য টাচআপ করাই লাগে ভাই এটাও কি 1800 সিসি এটাও 1800 সিসি এবং এটাও 1800 সিসি আচ্ছা এটার মডেল একটু একটু বলুন এটা মডেলটা হলো আপনি এটার মডেল হলো 2000 পাঁচ মডেল 2009 এর রেজিস্ট্রেশন আচ্ছা আচ্ছা এটা প্রাইস চাচ্ছিলেন কত প্রাইস 13,60,000 টাকা টয়োটা উইশ কত টয়োটা উইশ 2005 মডেল 2009 এর রেজিস্ট্রেশন 7 সিটার গাড়ি দাম কত গাড়ি 13,60,000 টাকা মানে 13,60,000 টাকা আপনি 7 সিটার গাড়ি চালাবেন জি অবশ্যই স্বয়ং ভাই এবং আপনার ভিডিও দেখে যারা ভাইয়েরা 7 সিটার গাড়ি খুঁজতেছে আমাদের এখানে চলে আসুন ভিডিও দেখে আমরা যতটুকু পারি ডিসকাউন্ট দিয়ে দেব গাড়ি এক আর দুই হলো আপনার ভাই আমাদের এই গাড়িগুলা যদি ফিজিক্যালি আসে চালায় দেখে তাহলে এই গাড়িগুলো মন কেউ যদি চায় কোনো অ্যানালাইসিস সেন্টারে নিয়ে টেস্ট করবে কোনো অ্যানালাইসিস জায়গা টেস্ট করবে অবশ্যই এটার কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখানে আবার কি কথা এগুলা গাড়ি আপনার একটা 1300 এসআই গাড়ি হ্যাঁ 15 এসআই গাড়ি চালায় যে রকম ফিল পাবে এদের মধ্যে এটাতে এরকম ফিল পাওয়া যায় 100% পাবে ভাই আচ্ছা 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 এই গাড়িগুলো আপনাদের ফ্রি ফ্যামিলি ইউজারের জন্য উত্তম অনেক অনেক রাইট যেহেতু 7 সিটার গাড়ি এটা ইউজারের জন্য ভাই আচ্ছা এটা ভাড়া ভাড়া চালিত গাড়ি না তাই এগুলো ফ্যামিলি ইউজের জন্য গাড়ি যারা ফ্যামিলি ইউজ করতে চান এই উইশ গাড়ি এবং কে আইসিস গাড়িটা এগুলো কিন্তু বেস্ট গাড়ি আর এই গাড়িগুলো কিন্তু খুবই আনকমন গাড়ি আনকমন গাড়ি এবং অনেক হচ্ছে পরে আরামদায়ক ভেতরে অনেক স্পেস অনেক আরামদায়ক গাড়ি রাইট ওকে আপনাদের মক্কা মদিনার একটু অ্যাড্রেসটা বলে দিন আমাদের মক্কা মদিনার শোরুম হলো ঢাকা তেজগাঁও নাবিসকো বিশ্ব কাপের পেছনে রহিম মেডেল বক্সের দক্ষিণ গেট আমাদের শোরুমের নাম হলো মক্কা মদিনা কার সেন্টার প্লট নাম্বার 274 নম্বর আচ্ছা আচ্ছা ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিছি আপনারা সরাসরি নম্বরে যোগাযোগ করে নেবেন সবচেয়ে ভালো হবে ফিজিক্যালি এসে দেখবেন অবশ্যই আচ্ছা সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমরা ভিডিওটা শেষ করে দিব আর নাম্বার দেয়া আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আবারো বলছি সবচেয়ে ভালো হবে ফিজিক্যালি আসেন গাড়ি দেখেন চালিয়ে দেখেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ